ফের দিনহাটায় চলল গুলি ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক ব্যক্তি। পুলিশের অনুমান, জমি বিবাদ ঘিরে কাপড় ব্যবসায়ীকে রাতে দুষ্কৃতীরা গুলি করে। বৃহস্পতিবার রাতে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে বলরামপুর রোড মুড়ির মিল সংলগ্ন এলাকায় ওই গুলি চালানোর ঘটনা ঘটে বলে জানা যায়। ঘটনায় ইয়াসিন খন্দকার নামের ভিলেজ এক গ্রাম পঞ্চায়েতের ভিকিরটারি এলাকার এক ব্যক্তি আহত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ওই ব্যক্তির পেটে গুলি লাগে বলে জানা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই ব্যক্তি জানান, রাতে কীর্তন থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময় তিনি বিকট শব্দ শুনতে পান। এরপরেই পথ চলতে স্থানীয়দের দাঁড় করিয়ে গোটা বিষয়টি জানালে তখনই স্থানীয়রা জানান তার পেটে গুলি লেগেছে। এরপরেই একটি টোটোতে তড়িঘড়ি ওই ব্যক্তি নিজেই দিনহাটা মহকুমা হাসপাতালে চলে আসেন। এরপরে হাসপাতাল থেকে খবর যায় দিনহাটা থানায়। পুলিশ দিনহাটা মহকুমা হাসপাতালে ছুটে আসে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখে। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী বলেন, কোন রকম রাজনৈতিক দলের সঙ্গে তিনি যুক্ত নন, তবে জমি নিয়ে একটি ঝামেলা চলছে পরিবারের মধ্যে। যদিও দিনহাটা থানার পুলিশ ঘটনার সব দিক খতিয়ে দেখছে, আহত ওই ব্যক্তির আর কি বলছেন শুনবো। আমি কীর্তন বাড়ির ওদিক থেকে আসতেছিলাম। কোথা থেকে? কীর্তন বাড়ি। কীর্তন বাড়ি কোথায় ছিল? ওটা হিমঘরের সামনে। হিমঘর? কোন হিমঘরটা? দুইটা হিমঘর ওইখানে, নতুন যে হিমঘর, নতুন হিমঘরটা। হিমঘর থেকে এদিক থেকে আসতেছিলাম। কোথায় আসতেছিলা? কীর্তন বাড়ির এদিক থেকে বাড়ি যাইতেছিলাম। আমাদের ওইদিকে মুড়ির মিল আছে, ওইদিকে যাইতেছিলাম। মানে মুড়ির মিল পৌঁছেই নাই, মানে কীর্তন বাড়ির থেকে একটু আগাইছি। এইখানে একটা মানে ফাঁকা এরিয়া ছিল, কিন্তু ওইখানেই আমাকে মানে এই আওয়াজটা হয়েছিল। আমি বুঝি নাই স্যার কীরকম আওয়াজটা হলো, মানে হাট করে একটা আওয়াজ হচ্ছে। তারপর একটু আগাইছি, আগায় দেখি যে আমার পেটটা ব্যথা করতেছে। তারপরে একটা ভাইকে দেখালাম, অসিনা ভাইকে, বলে ভাই তোকে জানি গুলি করছে কে। তা আমি আর কোনো ইয়া করলাম না, একটা টোটোকে ডাক দিলাম, ওই টোটোওয়ালাকে, তো ভাই চল আমাকে নিয়ে চল। ওইখানে পাপ্পু আর রাজাদুল ছিল। কীর্তন বাড়ি থেকে কিসে আসতেছিলা? রাজাদুল আর পাপ্পু ছিল। কীর্তন বাড়ি থেকে কিসে আসতেছিলা? হাইটা হাইটা। তারপর? তারপরে এসে দেখাইলাম আজাদুল আর পাপ্পুকে, কী রে ভাই এটা কিসের দেখে, তোকে গুলি করছে কে জানি। আজাদুল পাপ্পু কি? আমি কইলাম ভাই তুই তো আমার বন্ধু, চল হাসপাতালে নিয়ে চল, নাহলে তোদের নাম বলবো। তো ও বলতেছে যা তুই যা, টোটো টোটো তুই চলে যা, আমি এখন যাব। কিন্তু এখনও আসলো না, আমি ওদেরই নাম বলতেছি যে ওই ওরা ছাড়া আর কেউ ছিল না ওখানে। কেউ ছিল না? না। রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তুমি? না স্যার, আমি কোনো দলের সঙ্গে যুক্ত না। কি করো? আমি কাপড়ের ব্যবসা করি। কাপড়ের ব্যবসা মানে টুকটাক কাপড়ের হকারি করো? আর আমার একটা জমির লাফড়া আছে স্যার। জমির লাফড়া কার সাথে? কার সাথে? আমার কাকুর সঙ্গে। মামাও জানে, মামা বলে দেওয়া কেন তুমি। তোমার কি জমির লাপড়ার জন্য এই ঘটনা না অন্য কোনো ঘটনা? আমি স্যার বলতে পারলাম না, সঠিক এখনো বলতে পারলাম না কি ব্যাপার। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খুরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।